চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে যোগ দেওয়ার পর গতকাল পা রাখলেন শান্তিপুরে। এদিন তিনি বিধায়ক তহবিলে কেনা একটি অ্যাম্বুলেন্স প্রদান করে শান্তিপুরের একটি ক্লাবকে। এদিন সন্ধ্যায় ফুলিয়ার বিডিও অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। বিজেপিতে যোগ দেবার পর প্রথম সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিস্ফোরক মন্তব্য করেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি যা বললেন, যেদিন দল পরিবর্তন করেছি 20 তারিখ 20শে জানুয়ারি, সেদিন আপনারা হয়তো শুনেছেন, সারা ভারতবর্ষের মানুষ শুনেছে যে আমি যা যা বলেছি, যে আজকে যেই আত্মনির্ভর ভারতের স্বপ্ন প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের মাননীয় নরেন্দ্র মোদী সাহেব দেখেছেন, সেই আত্মনির্ভর ভারতের স্বপ্নটা কোথাও পশ্চিমবাংলায় এসে থেমে যাচ্ছে। তো সেইখানে আমাদের মতন ইয়াং পলিটিশিয়ান, আমাদের রাজনীতিতে আসার উদ্দেশ্যটা মানুষের কল্যাণ করতে পারি, তাদের স্বার্থে যাতে আমরা কাজ করতে পারি। তো সেইখানে যেই বাধার সম্মুখীন হয়েছি বারবার কাজ করতে গিয়ে, আমার শান্তিপুরের সাধারণ মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই একই সমস্যা পশ্চিমবাংলার সর্বত্র। যারা সত্যিকারের কাজ করতে চায়, স্বচ্ছ ভাবমূর্তি, তারা প্রত্যেকে এই একই জিনিস ফেস করেছে। আপনারা দেখেছেন লক্ষ্মীরতন শুক্ল, বৈশালী ডালমিয়া, এদের উপর তো আঙুল তুলতে পারবে না, তারাও ওই একই কথা বলছে। তো সুতরাং সেইখান থেকে আজকে এই কনস্টিটিউয়েন্সিতে ফিরেছি, 20 তারিখ যোগদান করার পর 25 তারিখ বাংলায় ফিরেছি এবং তারপর দলীয় কর্মসূচি, তাতে যোগদান। তার আগে গত পরশু দিন তেহট্টয় গভর্নর সাহেবের সাথে শহীদ পরিবারের কাছে আসা এবং তারপর আজকে কনস্টিটিউয়েন্সিতে এসে প্রথম যে কাজটা করছি সেইটা বিধায়ক তহবিলের আমাদের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার কথা ছিল মাদার ইন্ডিয়া ক্লাবকে, তাদের হাতে সেই অ্যাম্বুলেন্স তুলে দিচ্ছি। তো আমরা সেই ডেভেলপমেন্ট মডেলকেই সামনে রেখে আগামী দিনে রাজনৈতিক কার্যকলাপ করি। আরেকটা যেটা বিষয়, এই যেদিন আপনি জয়েন করলেন সে প্রথম দিন থেকেই বিজেপির একটা অংশ একটা ক্ষোভ সৃষ্টি করে এবং আপনার উপরে তারা বিষদগার সৃষ্টি করে ফেলে, এই প্রসঙ্গে কী বলবেন? সেই হিসেবে আজকে আপনার এই যে একটা অনুষ্ঠানে, সেখানে কিন্তু দলীয় যে বিজেপির নেতৃত্ব তাদের সংখ্যা কিন্তু খুব হাতে গোনা দেখা যাচ্ছে না, তাহলে কি আপনার পাশে কি তারা নেই, এরকম কি ধরে নেওয়া যেতে পারে? দেখুন, বিষয়টা হলো জয়েনিংটা হয়েছিল দিল্লিতে এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্বের কথা মতনই জয়েনিংটা হয়েছে, তারা যেরকমভাবে চেয়েছে। বিজেপিটা একটা রেজিমেন্টেড পার্টি, সেইখানে নিচুতলার তারা জানতে পারেননি, এটা একটা ক্ষোভ হতেই পারে। কিন্তু তারপরে আপনারা দেখছেন জিনিসটা, যে সেই রেজিমেন্টেড পার্টি যখন আমরা বলি, উপরে যা কথা হয় নিচেও তাই কথা হয় এবং সেইভাবেই ঐক্যবদ্ধ বিজেপি আছে। এবং আগামী দিনে আজকে যেটা বলছেন চোখে পড়ছে না, সেটা হলো সবাইকে ডেকে নিয়ে এখানে বিডিও অফিসে আমরা এই প্রোগ্রামটা করি। আগামীকাল ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি মায়াপুরে আসছেন, সেই অ্যারেঞ্জমেন্ট চলছে প্রত্যেকটা মণ্ডলে, তারা সেখানে রয়েছেন কিন্তু মণ্ডলের অবজারভাররা এখানে উপস্থিত আছে। সেকশনে ভাগ করে নেওয়া হয়েছে যে আজকে বিধায়ককে সম্বর্ধনা জানানোর জন্য এখানে একটা সেকশন উপস্থিত আছে, আর একটা সেকশন তারা দলীয় কার্ড মানে কর্মসূচি সেইটা পালনে ব্যস্ত রয়েছেন এবং আমিও সেখানে গিয়ে যোগদান দেবো। একটা হুমকির পরেই আপনাকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি জোনের মধ্যে আপনি এসছেন এমনও কিন্তু কথা উঠছে, এই প্রসঙ্গে যদি বলতে দেখুন, হুমকির পরে না, অরিন্দম ভট্টাচার্যকে যারা চেনে শান্তিপুরের মানুষ, তারা বিভিন্ন সময় দেখেছে সংবাদ মাধ্যমের শিরোনামে কেন উঠে এসছেন। প্রথম দিন থেকে সে আক্রান্ত, বিধায়ক হওয়ার 5 দিন আগে কালনাঘাটের নৌকা ডুবি, সেইখান থেকে বিধায়ক আক্রান্ত, হসপিটালাইজড 5 দিন সে, তারপরে মিথ্যা মামলা, তার আগে নির্বাচন চলাকালীন তার গাড়ি ভাঙচুর, তাকে মেরে ফেলার চেষ্টা, আমার ভাইয়ের হাত ভেঙে গেছিল, তারপরে আমাদের বিক্ষোভ কর্মসূচি আন্দোলন, তারপর গাড়ি ভাঙচুর, সেই নিয়ে থানা ঘেরাও করেছে এমএলএ, নতুন কোথায় তো বারবার আক্রমণ হয়েছে এখানে এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে কতটা দলদাসে পরিণত হয়েছে পুলিশ, সেটা তো পশ্চিমবাংলার সাধারণ মানুষকে বলে
মানে নতুন করে বলার কিছু নেই। বিজেপির একটা অংশ যেটা বলছে যে এই সামনে যেহেতু বিধানসভা নির্বাচন, তার আগে আপনি দল ত্যাগ করেছেন একমাত্র টিকিট পাওয়ার লক্ষ্যে। দেখুন, এখানে টিকিটের ব্যাপার না, বিষয়টা হলো 200+ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। বিজেপির কোনো অংশ এইসব কথা বলতেই পারে না। বারবার বলছি, বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, সেইখানে যারা এই দলটা করেন তারা অনুশাসনের সাথে করেন। ওই ইনডিসিপ্লিন ওইটা তৃণমূলের কাজ, এটা বিজেপির কাজ। সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো তো বলছে যে চোরগুলো বেরিয়ে যাচ্ছে, দল ভালো হবে। হ্যাঁ, বৈশালী ডালমিয়া চোর, অরিন্দম ভট্টাচার্য চোর, লক্ষ্মীরতন শুক্লা চোর, উনি কি কি বলবেন, কার দিকে আঙুল তুলছেন এটা তো ওনার জানতে হবে। একদিকে বলছেন সব বিধায়করা টিকিট পাবে, তারপরে বলছেন যারা জানতে পেরেছে টিকিট পাবে না তারা চলে যাচ্ছে। উনি কোনটা সত্যি বলছেন আগে নিজে ডিসাইড করুন। থ্যাংক ইউ।